নিজের মতো করবে শাসন আমার বাংলাদেশ, চাই অধিকার বললেই দেবে জুলুমের আদেশ। নিজের মতো করবে শাসন আমার বাংলাদেশ, চাই অধিকার বললেই দেবে জুলুমের আদেশ। আইন আদালত তোমার কাছে হলো নিরুদ্দেশ, আমার জন্য রাখছো কেন অন্তরে বিদ্বেষ? আইন আদালত তোমার কাছে হলো নিরুদ্দেশ, আমার জন্য রাখছো কেন অন্তরে বিদ্বেষ? কারো একা নয় তো এ দেশ আমার বাংলাদেশ, কারো একা নয় তো এ দেশ আমার বাংলাদেশ। দমন পীড়ন অত্যাচারে গড়লে কেমন দেশ, এ কেমন দেশ আমার, এ 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 কেমন দেশ। হ্যাঁ, ঘাসে একেবারে, আবার বাড়ির আঙিনায় ঝাল গাছ লাগাইছি, তা ঝাল তো নেই, ঝালের যা দাম, ঝালের গায়ে হাত দেওয়া যো নেই। সে ছেলেটা কর গেল তো জানি, ওর মা নেই বাড়ি, বাজার থেকে যদি 2 কেজি করে গরুর গোশ কিনে আসি, সে নষ্ট লোকের মেয়ে লোকের পেটেই যায়, আবার হচ্ছে গিয়ে সাইড পোয়া। হ্যাঁ, আরে কী করি কী খাবো, তো সাইড পোয়া তো 1 কেজি রে। যাই হোক, মানে বেশিরভাগ ওই খেয়ে ফেলাই, আজকে বাড়ি নেই, বাপের বাড়ি গিয়েছে, ছেলেটার আমি ইলিশ মাছ আর পেঁয়াজ চচড়ি করে খাবো। সেটি আবার কন গেল, এ খোকা খোকা, এ এই জন্য মনে মনে করছি বাজার, তুই বাজার যাবি, যাইয়ে একটা একবারে 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনবি। একেবারে পেটে ডিম আছে, এরম একটা ইলিশ কিনবি, আর মনে কর যে পেঁয়াজ নিয়ে 1 কেজি, একেবারে পেঁয়াজ দিয়ে কড়া করে, পেঁয়াজ দিয়ে আর ইলিশ দিয়ে বেশ রাইন্দি খাবো দুই বাপু, হয় না? ওরে বাবা বল তো, তুমি কাজ কর, বাজার চলে যা, এখনই যাই। হ্যাঁ, এখন পাগল ছিনি বলে কি, দেখ আমার কাছে আসি। হুম, যা নিয়ে, তবে এখনই যাই, যাবার আইবো। হুম, যা, আমি এই রাখ এই ঝালের গুঁড়াগুলো নিড়াই ফেলছি, তুই তাতে চলে আইবি। এ গেলাম বলি। হুম, যা চল যা। ওরে কারো একা নয় তো এ দেশ আমার বাংলাদেশ, দমন পীড়ন অত্যাচারে গড়লে কেমন দেশ, এ কেমন দেশ আমার, এ কেমন দেশ, এ কেমন দেশ আমার, এ কেমন দেশ। কত? 100 টাকা কেজি। এত টাকা কেজি পোষা আছে সব? আব্বা কইলো মেলা কিনে আসতি, যে টাকা তো হবে না, আর বলছি ইলিশ মাছ নিয়ে আসতি, ইলিশ মাছ পাওয়া যাবে না? তুমি বড় ভাত দিয়ে আন্দা, বিয়ে দিয়ে দেখো, আমার বিয়ে দিয়ে দেখো, বিয়ে দিয়ে তুমি গুগুর খাবা ভাত। হ্যাঁ, ইলিশ মাছ কই আসে, পেঁয়াজি বা কই, সে কথা কয় না আব্বা। কি পেঁয়াজের যে দাম, আর ইলিশ মাছ তো নেই। ইলিশ মাছ নেই কেন? ইলিশ মাছ নেই তুমি জানো না? কি ভারত গিয়েছে? ভারত কি ভারত গিয়েছে? ইলিশ মাছ সব ভারত চলে গিয়েছে। কেন
ভাড়া ছিল কাকা ইংলিশ ও ওরা সিইসে সিইসটা দিয়েছে হ্যাঁ দিয়েছে আরে এখন তাহলে আমরা খাবো কি তা তা জানা কিটা আমাদের মাঝে সিলভার খাও সিলভার কি পেঁয়াজ কই এটা পেঁয়াজ কই এইটা পেঁয়াজ ও জানোয়ার কি তুমি একখান পেঁয়াজ নিয়ে এসো একখান পেঁয়াজ কি চল্লিশ টাকা দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা একটা পেঁয়াজের দাম একটা পেঁয়াজের দাম চল্লিশ চল্লিশ টাকা তা পেঁয়াজের দাম এত বাড়লে কেন ভারত পেঁয়াজ দিচ্ছে না ওরে ইলিশ মাছ নিলে পেঁয়াজ দেবে না কেন ওরা নেমো খারাপ করেছে ওরা নেমো খারাপ করেছে কেন এই ইলিশ মাছ নিয়ে যাই ওই পেঁয়াজ রেঞ্জে পেঁয়াজ রেঞ্জে খাবে নাকি তা হতে পারে ইন্ডিয়া হলে আমাদের বন্ধু রাষ্ট্র না তাই তো ইন্ডিয়া তো দেবে পেঁয়াজ দেবে দেশে না দেশে না পেঁয়াজ নিয়ে বাংলাদেশে মারামারি চলছে পেঁয়াজ নিয়ে এই দেশে কদিন পরপর যে দেশটা একেবারে ধ্বংস হয়ে গেল আর ইলিশ মাছ সব চলে গিয়েছে সব নিয়ে নিয়েছে একদম আমাদের চাহিদা নেই আমরা খাইতে পারবো না তাই তো এটা ইলিশ মাছ রাখবে আমার ইলিশ মাছ খাবো বহুদিন পর সব করেছি ইলিশ মাছে পানি খাইতে হবে ইলিশ মাছ খাইতে হবে না তাই তো পানি খাইতে হবে ইলিশ মাছে খালি পারে ইন্ডিয়ায় চলে গেল ইলিশ সব সব চলে গেছে ইন্ডিয়ায় আর পেঁয়াজ আর দেশে না পেঁয়াজ দেশে না পেঁয়াজ কি দিয়েছে এক কি দিয়েছে সে খোকা আমি না টিভিতে শুনলাম যে কটি রাখ নাকি পেঁয়াজ নাকি ছাড়িয়েছে জানি বলতে মানে ওইটি রাখগুলো ওই এটি ছিল একদম ঘেটের করে এসে এখন ওই পেঁয়াজ যে ফ্রিও নিয়ে যাইতে পারছে না আবার এমনি না দিলে তো নষ্ট হয়ে পচে যাবে তা যাবে সেইগুলো আমাদের দিয়েছে ওই পচা পেঁয়াজ পেঁয়াজ পচা কোন দিয়েছি ওই জন্য আমি বেশি বেশি সেদিন খুব গ্যাস করছে বাজারে গ্যাস করছে গ্যাস করছি কি এক কাজ বলো দিনে হ্যাঁ ইলুশরাই বন্ধু রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র ভারত তাই তো আসলে একটা কথা বলি খোকা মনে কর যে বন্ধু বন্ধুর মর্যাদা রাখতে জানে না বারবার যদি তোর মনে কর তুই এক সাপোজ এক বন্ধু তুই হইটেল নিয়ে খাই দিয়েছিস করতে গিয়ে আর সে বন্ধু খাচ্ছে কিন্তু তোর কোনোদিন একটা চাও খাওয়াচ্ছে না তাই কি তুই সেই বন্ধুর সাথে বন্ধুত্ব রাখবি রাখা যায় আবার তারপরে বলবে জুতো খুলে বাড়ি জুতো কি ওর বাড়ির সামনে যাবো না বাড়ির সামনে যাবো না তাই না কিন্তু ভারত আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র ১৯৭১ সালের তো আমাদের পাশে আছে আমরা ওদের পাশে আছি কিন্তু আজকে দেখো ইলিশ মাছ নিলে নিলে ঠিকই আমাদের পেঁয়াজ দিচ্ছ না তাহলে ওই ইলিশ মাছ আমাদের আবার ঘুরে নিয়ে আসার দরকার না তাই তুমি দিবে না আবার তাই দেবে না তাই দেবে না তাহলে ইলিশ মাছ আর খাওয়া হবে না তুই কাজ রাখো একটা সিলভার কাপ নাই নিয়ে নাকি সিলভার খাবো এখন কী করবো ইলিশ না পালি বাংলার ইলিশ সিলভার কাপ ওইটা খেয়ে আমাদের থাকতে হবে পেঁয়াজ পেঁয়াজ ওই একটা পেঁয়াজ পানিতে চুইবে রাখবে আজকে তা হয় এই পেঁয়াজ চুইবে রেখে ওই পেঁয়াজের পানি দিয়ে আমরা তরকারি রাখবো এই পেঁয়াজটা শিলির পর থেকে নোড়া দিয়ে বেঁকে বোতলে ভরে অ্যাক্টিভ করে দেবো আর তরকারি রাখবো অ্যাক্টিভ করে দেবো আর তরকারি রাখবো খোকার বাজার বুদ্ধি না যাও চলে একটা একটা সিলভার কাপ নিয়ে এসো দেড় কেজি ওজন একটা হ্যাঁ দেড় কেজি মানে যতটুকু পারো একটা সিলভার কাপ নিয়ে এসো তাকে আইবা চল যাও আমি এই ঝাল গাছগুলো নিয়ে থিও চলে আসছি যাও আহ হা হা আহ হা বন্ধুরা শুকো আমার ইলিশ মাছ নিলে আমার পেঁয়াজ দিলে না তা তুমি আমার কৃষির বন্ধু হ্যাঁ কৃষির বন্ধু তুমি আমার এই বন্ধুত্ব রাখা যাবে না এই বন্ধুত্ব ভেঙে চুড়ি একদম গুঁড়ো করে ফেলতে হবে এই বন্ধু আহ হা হা আমার বন্ধু গো ওরে আইন আদালত তোমার কাছে হলো নিরুদ্দেশ আমার জন্য রাখ